হ্যালো বন্ধুরা ক্যামেরত সবাই চলে এসছে আজকের আরেকটি নতুন আপডেট নিয়ে তো বন্ধুরা আজকে বাংলার ভূমি যে পোর্টালটি আমি খুলেছি এই পোর্টালের মাধ্যমে একটি কমার্শিয়াল ল্যান্ডের খাজনা পেমেন্ট করব তো কমার্শিয়াল ল্যান্ড বলতে বন্ধুরা যে সমস্ত জায়গায় আমরা ব্যবসা বাণিজ্য করি সেটি দোকান হতে পারে বা অন্য কোনো প্রতিষ্ঠান যেখানে ব্যবসা হয় তো এই যে দেখতে পাচ্ছ জমি শ্রেণী দোকান এই দোকানের খাজনা পেমেন্ট করব আজকে আমি এই বাংলার ভূমি যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটের মাধ্যমে তো পেমেন্ট করার জন্য সর্বপ্রথমে তোমরা কী করবে এই যে সাইন ইন অপশনটি আছে এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবে তো ইউজার আইডি এবং দিয়ে যখনই লগ ইন হবে লগ ইন হওয়ার পর দেখতে পাবে উপরে ওয়েলকাম নামটি শো করবে এবং পাশে এখানে এই অপশানগুলি শো করবে তো এবার খাজনাটি পেমেন্ট করার জন্য এই যে সিটিজেন সার্ভিস বলে যে অপশানটি আছে এই সিটিজেন সার্ভিস অর্থাৎ প্রথম থেকে এক দুই তিন নম্বর যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করা মাত্রই তোমাদের সামনে একটি পেজ খুলবে যেখানে অনলাইন সার্ভিস বলে একটি অপশান আছে তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশান তো এই যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে ল্যান্ড রেভিনিউ অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটি খুলে আসবে অর্থাৎ ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশনের যে ফর্ম সেই ফর্মটি খুলে আসবে তো ফর্মটি ফিল আপ করা একদমই সহজ কমার্শিয়াল হোক বাস্তু হোক পুকুর নদী কৃষি জমি অকৃষি জমি সব কিছুর জন্য কিন্তু এই একটি মাত্র ফর্ম আছে যে এই ফর্মের মাধ্যমেই সমস্ত তথ্যটি ফিল করতে হয় তো স্টেপ বাই স্টেপ ফিল করে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ফিল করবে এবং পেমেন্টটি কীভাবে করবে তো এখানে প্রথমে আছে হলো ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট বলতে তোমরা যে ডিস্ট্রিক্টে বসবাস করছো সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে নিয়ে নেবে ডিস্ট্রিক্ট নিয়ে নেওয়ার পর এখানে আছে ব্লক অর্থাৎ জলপাইগুড়ি যে আমার ডিস্ট্রিক্ট তার আন্ডারে যে ব্লকটি আছে সেই ব্লকটি এখান থেকে নিয়ে নিতে হবে ডিস্ট্রিক্ট ব্লক নিয়ে নিলে তারপর আছে হলো মৌজা এখানে মৌজা হচ্ছে তোমাদের হাতে যে রেকর্ডটি আছে বা খতিয়ানটি আছে সেই খতিয়ানের একদম উপর পাশে দেখতে পারবে জেলা খতিয়ান নাম্বার মৌজা এবং জেল নাম্বার শো করবে তো এখানে যে অপশনটি আছে দেখতে পাচ্ছ এই যে মৌজা অপশনটি এখান থেকে যে মৌজাটির নাম আছে সেই মৌজাটি এখান থেকে নিয়ে নিতে হবে তো উপরে সব কিছু ফিল করার পর এবার চলে আসবে হলো পার্টিকুলার্স অফ অ্যাপ্লিকেন্ট এই যে খতিয়ানটি আছে এই খতিয়ানের যে অ্যামাউন্টটি পেমেন্ট যে করতে এসেছে তার ডিটেলস এখন ফিল করতে হবে এখানে যার নামে জমি তার নামও ফিল করা যেতে পারে অথবা তার হয়ে যে কাজটি করতে এসেছে তার নামও এখানে লিখতে পারো তাতে কোনো অসুবিধা নেই তো এখানে যে অ্যামাউন্টটি ডিপোজিট করবে তার নাম যদি লেখো তাহলে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম লিখতে হবে তার পাশে আছে হলো ফাদার্স নেম এখান থেকে অ্যাড্রেস লিখতে হবে তার পাশে আছে হলো মোবাইল নাম্বার এক্ষেত্রে যে নাম্বারটি তোমরা বর্তমানে ব্যবহার করছো সেই নাম্বারটি লিখে ট্যাব বাটনে ক্লিক করা মাত্রই তোমরা যে মোবাইল নাম্বারটি দেবে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে চার সংখ্যার সেই ওটিপিটি এই ঘরে লিখতে হবে তার পাশে আছে হলো ইমেল আইডি তোমাদের ইমেল আইডি এখানে লিখবে লেখার পরে আবার ট্যাব বাটনে ক্লিক করা মাত্রই আরেকটি ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে লিখতে হবে এই ওটিপিটি কিন্তু তোমরা যে মেল আইডিটি দেবে সেখানে আসবে তারপর এখান থেকে চলে আসবে জেন্ডার তো এখানে যার নামটি লিখলে সে যদি মেল হয় তো মেল দেবে আর ফিমেল হলে এখান থেকে ফিমেল চুজ করে নেবে তো পার্টিকুলার সব অ্যাপ্লিকেন্ট এখানে যখন সব কিছু ফিল করবে ফিল করার পর পেজটাকে একটু উপরে উঠাবে এবার চলে আসবে রেভিনিউ ডিপোজিশন তো এখানে দেখো লেখা আছে রিলেশনশিপ তো এখান থেকে তোমরা কী করবে সেলফ অপশনটি যে আছে এটিতে ক্লিক করবে সেলফ অপশনে ক্লিক করা মাত্রই উপরে যে নামটি লিখলে সে নামটি কিন্তু এখানে চলে আসবে অর্থাৎ নাম অ্যাড্রেস সব চলে আসবে এর পাশে আছে হলো খতিয়ার নাম্বার তো এবার তোমাদের রেকর্ডে যে খতিয়ার নাম্বারটি আছে এই যে এখানে যে খতিয়ার নাম্বারটি আছে সেই খতিয়ার নাম্বারটি এই যে ঘটি দেখতে পাচ্ছ এখানে লিখবে খতের নাম্বারটি লিখার পর তোমরা ওখান থেকে যখনই ট্যাব বাটনে ক্লিক করবে ট্যাব বাটনে ক্লিক করা মাত্রই একটি মেসেজ আসবে যেখানে বলছে আর ইউ শিওর যে তোমরা যে ক্ষতের নাম্বারটি লিখলে এটি কি সঠিক যদি সঠিক হয়ে থাকে তাহলে এখান থেকে ইয়েস করবে ইয়েস করা মাত্রই ডান দিকে দেখতে পারবে রায়ত এখানে যে নামটি আছে অর্থাৎ তোমাদের ক্ষতিআইনের যে নামটি আছে সে নামটি কিন্তু এখানে শো করবে সব কিছু ঠিকঠাক থাকলে একটু উপরের দিকে উঠালে সিলেক্ট প্লট ফ্রম দ্য লিস্ট তো এখানে সেই প্লটের তথ্যটি শো করবে অর্থাৎ যার নামে প্লট তার নাম তার বাবার নাম এবং কতটুক শেয়ার আছে সব কিছু কিন্তু এখানে শো করবে তো দেখতে পাচ্ছ প্লট ক্লাসিফিকেশনে এখানে কিন্তু দোকান আছে যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম তো এটি হচ্ছে দোকান তো দোকান বলতে বন্ধুরা যেটি বললাম এটি হচ্ছে কমার্শিয়াল একটি ল্যান্ড তো এই কমার্শিয়াল ল্যান্ডের খালনাটি এখন পেমেন্ট করবো তো পেমেন্ট করার জন্য এবার হচ্ছে এখান থেকে আমরা এই অপশানটিকে সিলেক্ট করব সিলেক্ট করা মাত্রই দেখতে পাচ্ছ নিচে কিন্তু এটি চলে এসছে অর্থাৎ প্লট নাম্বার শেয়ার এরিয়া এবং শেয়ার সব কিছু এখানে শো করছে মেন দেখার বিষয় যে ইউজ অব ল্যান্ড কী হবে এর উপর ডিপেন্ড করে কিন্তু খাজনাটি পেমেন্ট হয় তো এখান থেকে এটি ক্লিক করা মাত্র এখানে অনেকগুলি অপশান তোমরা পেয়ে যাবে তো এখানে যদি দোকান না হয় থাকতো বাস্তু তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে বাস্তু অপশনটি আমরা পারতাম নিতে বা কৃষি হলে কৃষি অকৃষি হলে অকৃষি তো আমি যে জমিটির খাজনা পেমেন্ট করব। এটি হচ্ছে এটি হচ্ছে একটি কমার্শিয়াল ল্যান্ড দেখতে পাচ্ছো দোকান আছে তো তার জন্য পেজটি একটু উপর দিকে উঠালে কতগুলি অপশন তোমরা পেয়ে যাবে যেখানে দেখো লেখা আছে কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস উইথ পাক্কা স্ট্রাকচার অর্থাৎ পাক্কা স্ট্রাকচার মানে ইট বালিপত্রে তৈরি করা যে পাক্কা স্ট্রাকচার সেই স্ট্রাকচার তো এখানে কতগুলি অপশন আছে যদি এই অপশনগুলির মধ্যে হয়ে থাকে তাহলে এখান থেকে চুজ করে নেবে আর যদি এই অপশনগুলির মধ্যে না হয়ে থাকে তাহলে নিচে দেখো আরেকটি অপশন আছে আদার্স কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস উইথ পাক্কা স্ট্রাকচার তো এই অপশানটিতে ক্লিক করবে তো এই অপশানটি কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি কারণ ওখানে যে সমস্ত অপশনগুলি ছিল তার মধ্যে এটি আসছিল না সেই ক্ষেত্রে আমি এখানে আদার্স কমার্শিয়াল করে দিয়েছি এবার এখান থেকে করতে হবে অ্যাপ প্লট এক প্লট করা মাত্রই দেখতে পাচ্ছ ওই উপরে তথ্যটি কিন্তু নিচে চলে এসছে তো আমি যে জমিটির খাজনা পেমেন্ট করব সেই জমির কিন্তু একটি মাত্রই প্লট আছে তো সেই ক্ষেত্রে আমি সেটা নিয়ে নিয়েছি বেশ ঠিক একটু উপরে উঠাবে দেখতে পারবে আনরেকর্ডেড প্রপার্টির ডিটেলস সেই ব্যক্তি অর্থাৎ যার খাজনা পেমেন্ট হচ্ছে সেই ব্যক্তি যদি কোনো আনরেকর্ডেড প্রপার্টি থেকে থাকে তাহলে এখান থেকে ইয়েস করতে হবে আর যদি আনরেকর্ডেড প্রপার্টি না থাকে তাহলে সেক্ষেত্রে এখানে নো করতে হবে নো করে এখান থেকে প্রোসিড ফার্দার অপশনে ক্লিক করতে হবে এবার এখানে একটি অপশন খুলে আসবে যেখানে বলছে ডু অ্যানি অফ ইউর ফ্যামিলি মেম্বার হ্যাভ অ্যানি ল্যান্ড যদি কোনো জমি থেকে থাকে তাহলে ইয়েস করবে অন্যথা নো করে এগিয়ে যাবে পেজটিকে একটু উপরে উঠাবে এবার কি আছে প্রিভিয়াস ল্যান্ড রিভিনিউ অর্থাৎ লাস্ট বছর যে খাজনাটি পেমেন্ট হয়েছে তার ডিটেলস এখানে ফিল করতে হবে এখানে বলছে লাস্ট রিভিনিউ পেট বেঙ্গলি সন অর্থাৎ খাজনা পেমেন্ট হয় বাংলা বছর অনুসারে তো লাস্ট যে বছর অব্দি খাজনা পেমেন্ট করা হয়েছে তার বাংলা শনটি এখানে লিখতে হবে লেখার জন্য এখানে ক্লিক করতে হবে এখান থেকে কিন্তু সন খুলে আসবে তো আমি যেই জমিটির খাজনা পেমেন্ট করব। সে লাস্ট চোদ্দোশো তেইশ সাল অবধি খাজনা পেমেন্ট করা আছে অর্থাৎ এখন দু হাজার চোদ্দোশো তিরিশ চলছে মানে সাত বছরের যে খাজনা আছে সেটি কিন্তু দেয়নি তো সেই ক্ষেত্রে সেটি এখন পেমেন্ট হবে এরপরে আছে হলো রিভিনিউ রিসিপ্ট নাম্বার এটি কিন্তু তোমরা লাস্ট যে রসিদটি আছে তার উপরে পেয়ে যাবে তারপরে ডেট পেয়ে যাবে অর্থাৎ যে তারিখে জমা দিয়েছে সেই ডেটটি তোমরা এখানেই পেয়ে যাবে সে রসিদের নিচের দিকে আর এখানে হচ্ছে লাস্ট রসিদটি স্ক্যান করে পিডিএফ সেভ করবে দু এমবির মধ্যে তো এখানে আপলোড করতে হবে তো আমি এখানে সব কিছু ফিল করে নিয়েছি অর্থাৎ লাস্ট দিন অবধি খালনা দিয়েছে সেই বাংলা সন রিসিপ নাম্বার লাস্ট যে তারিখে জমা দিয়েছে সে তারিখটি এখান থেকে লিখে নিয়েছি তারপর এখান থেকে লাস্ট যে রসিদ সেটি কিন্তু আপলোড করে দিয়েছি এবার এখান থেকে এই যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি এই ঘরে ফিল করে ক্যাপচাটি এই ঘরে ফিল করে টিক বক্সে টিক করে করতে হবে সাবমিট সাবমিট করার পর তোমাদের সামনে এরকম একটি সাকসেস মেসেজ চলে আসবে অর্থাৎ সাবমিটের যে সাকসেস মেসেজ সে মেসেজটি চলে আসবে যেখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি অ্যাপ্লিকেশান নাম্বারটি শো করবে এবং রেভিনিউ পেবেল অ্যামাউন্ট অর্থাৎ যে টাকাটি পেমেন্ট করতে লাগবে সেই অ্যামাউন্টটি কিন্তু এখানে শো করবে তো এই যে অ্যাপ্লিকেশান নাম্বারটি এটি কিন্তু অবশ্যই একটি জায়গায় সেভ করে রাখবে তারপর এখান থেকে করতে হবে ওকে ওকে করার পর এখান থেকে ফিস পেমেন্ট অপশানটিতে ক্লিক করতে হবে তো এখানে ফিস অপশানটি খুলে গেছে এখান থেকে রিকোয়েস্ট টাইপ রেভিনিউ অ্যাপ্লিকেশান নাম্বারটি অটোমেটিক চলে আসবে এখান থেকে ক্যাপচারটি লিখে নিতে হবে ক্যাপচারটি লিখে এখান থেকে করতে হবে ভিউ ভিউ ওটা ক্লিক করা মাত্রই অ্যাপ্লিকেন্ট নেম আজকের তারিখ এবং কত টাকা পেমেন্ট করতে হচ্ছে তা এখানে শো করছে এবং এখানে পেমেন্ট থ্রু গ্রিপস যে অপশনগুলি আছে শো করবে তো এখান থেকে এসবিআই ইপে অপশানটি আমি নিয়ে নিচ্ছি তারপর এখান থেকে করতে হবে কন্টিনিউ কন্টিনিউ করার পর এখান থেকে করে দেবে টিকে এক্সিট তারপর আবার কন্টিনিউ এবার আমরা সরাসরি গ্রিপস পোর্টালে চলে এসেছি বিস্ফোটালের পেজটি একটু উপরে উঠালে এখানে এমন শো করবে এখানে টিক দিয়ে ভেরিফাই পেজটি করে নিয়ে করতে হবে নেক্সট নেক্সট করার পর এখান থেকে পেমেন্ট মেথড এসবিআই ইপে পাশে আছে পে থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এখান থেকে করবো নেক্সট নেক্সট করার পর এখান থেকে গ্রিপস পেমেন্ট আইডি এবং জিআরএন নাম্বার শো করবে এই পেজটিকেও একটি জায়গায় সেভ করে রাখবে অথবা এই নাম্বারগুলি একটি জায়গায় লিখে রাখবে তারপর এখান থেকে করে দেবে ওকে ওকে করার পর পেস্টটিকে একটু উপর দিকে উঠাবে তারপরে করতে হবে পে নাও পে নাউের জন্য এখানে অনেকগুলি অপশন আছে ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং ইউপিআই ওয়ালেট এ তো আমি এখান থেকে ইন্টারনেট ব্যাঙ্কিংটি নিয়ে নেব ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমি পেমেন্টটি করব। পেমেন্টটি করার পর পরের প্রসেস আমাদের সামনে আনছি তো বন্ধুরা পেমেন্টটি সাকসেস হওয়ার পর আমাদের সামনে যদি এরকম একটি এডোর মেসেজ শো করে যেখানে লেখা আছে সামথিং ও রং তো এখানে ঘাবরানোর কোনো ব্যাপার নেই তো সরাসরি আমরা এখান থেকে করে দেব ওকে ওকে করার পর আমাদের সামনে গ্রিস্পোর্টালের যে পেজটি আসবে এখান থেকে আমরা একবার সেই অ্যামাউন্টটি যে পেড করলাম একবার চেক করে নেব যে পেমেন্টটি সাকসেস হয়েছে না ফেল হয়েছে তো তার জন্য এই যে দেখতে পাচ্ছি জিআরএন স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে এরপর এখান থেকে সার্চ বাই আমরা দুটি অপশন আছে অর্থাৎ গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার যেটি বললাম এক জায়গায় লিখে রাখতে জিআরএন নাম্বার আরেকটি আরেকটি হচ্ছে পেমেন্ট আইডি তো আমি গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার দিয়েই স্ট্যাটাসটি চেক করে দেখব পেমেন্টটির হয়েছে কি হয়নি এবার এখানে হচ্ছে সেই গভর্নমেন্ট রেফারেন্স নাম্বারটি লিখতে হবে এখানে ক্যাপ্টারটি ফিল করে করব প্রসিড প্রোসিড করার পর দেখতে পাচ্ছ পেমেন্ট ডিটেলস এখানে জিআইটেন নাম্বার আছে আর এখানে আছে হলো পেমেন্ট আইডি দুটি আইডি শো করছে এখানে পেমেন্ট স্ট্যাটাস কি দেখাচ্ছে সাকসেস অর্থাৎ পেমেন্টটি কিন্তু সাকসেস হয়ে গেছে তো এবার পেমেন্টের কাজ শেষ হয়ে গেল এবার কিন্তু আমরা চলে যাব সরাসরি আবার বাংলাভূমি যে অফিসিয়াল সাইট আছে সেখানে অফিসিয়াল সাইটটিতে আসার পর এখান থেকে সিটিজেন সার্ভিস অপশনটি আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এই অপশনে দেখতে পাচ্ছ জিআরএন স্ট্যাটাস বা জিআরএন সার্চ এখানে একবার ক্লিক করতে হবে তো জিআরএন সার্চে ক্লিক করার পর এই পেজটি খুলবে যেখানে বাদিগে রিকোয়েস্ট টাইপ আছে রিকোয়েস্ট টাইপ এখান থেকে রিভিনিউ করতে হবে তো রিভিনিউ করে নেওয়ার পর এখানে জিআরএন নাম্বার জিআরএন নাম্বার আর এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার লিখে এই ক্যাপচাটি এই ঘরে লিখে করতে হবে সাবমিট সব কিছু ফিল করে সাবমিট করছি সাবমিট যেই করলাম দেখতে পাচ্ছ এখানে কি চলে এসছে ইফ ডিটেল শো আর কারেক্ট প্রেস কন্টিনিউ টু প্রসিড ফার্দার এই অপশনটি আসবে তো এখান থেকে করে দিব ওকে ওকে করার পর দেখতে পাচ্ছ ডান দিয়ে কিন্তু সব কিছু শো করছে অর্থাৎ আমি যে পেমেন্ট করেছি পেমেন্টটি কিন্তু বাংলা ভূমি পোর্টাল থেকেও ভেরিফাই হয়ে গেল তো এবার কি করতে লাগবে এখান থেকে করতে হবে কন্টিনিউ বেশ একটু উপরে উঠালে নিচে লেখা আছে পেমেন্ট সাকসেসফুল তথা বন্ধুরা আমাদের পেমেন্টটি কিন্তু সাকসেস হয়ে গেছে তো এখান থেকে আমরা এখন রিসিপ্টটি বের করব বের করার জন্য আবার আমরা এই যে সার্ভিসটি আছে এখানে ক্লিক করব তারপর দেখো নিচে চলে আসবে এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন রিসিপ্ট রিপ্রিন্ট এই যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর রিকোয়েস্ট টাইপ এখান থেকে রিভিনিউ রিসিপ্ট এই যে অপশানটি আছে নিচ থেকে তিন নাম্বার উপর থেকে এক দুই তিন চার পাঁচ নাম্বার তো এই যে রিভিনিউ রিসিপ্ট এখানে ক্লিক করতে হবে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটি লিখে ক্ষতের নাম্বারের জন্য এই সেকশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করা মাত্রই কিন্তু ক্ষতের নাম্বারটি এখানে শো করবে তারপর এখানে ক্যাপচারটি ফিল করতে হবে ক্যাপচারটি ফিল করে করতে হবে সাবমিট তো দেখতে পাচ্ছ ডান দিকে কিন্তু ডাউনলোড হচ্ছে এখানে কিন্তু আমার যে রিভিনিউ রিসিপ্ট কপিটি আছে এটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে